এখন আমরা গণনা পুস্তকের চার অধ্যায় পাঠ করছি। আর সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, তোমরা লেবির সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে কহাতের সন্তানগণকে ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যত লোক সমাগম তাম্বুতে কর্মচারীদের শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা কর। সমাগম তাম্বুতে কহাতের সন্তানগণের সেবাকর্ম অতি পবিত্র স্থান সংক্রান্ত। যখন শিবির অগ্রসর হইবে তখন হারন ও তাহার পুত্রগণ ভিতরে যাইবে এবং ব্যবধানের তিরস্করিণী নামাইয়া তদ্দ্বারা সাক্ষ্য সিন্ধুক ঢাকিবে, তাহার উপরে তহশ্চর্মের আচ্ছাদন দিবে ও তাহার উপরে সম্পূর্ণ নীল বর্ণ এক বস্ত্র পাতিবে এবং তাহার বহন দণ্ড পড়াইবে। আর দর্শন রুটির মেজের উপরে এক নীল বর্ণ বস্ত্র পাতিবে ও তাহার উপরে থাল চামচ শেকপাত্র ও ঢালিবার জন্য স্রুব সকল রাখিবে এবং নিত্য রুটি তাহার উপরে থাকিবে। সেই সকলের উপরে তাহারা এক লোহিত বর্ণ বস্ত্র পাতিবে এবং তহশ্চর্মের আচ্ছাদন দিয়া তাহা ঢাকিবে এবং তাহার বহন দণ্ড পড়াইবে। আর এক নীল বর্ণ বস্ত্র লইয়া দ্বীপ বৃক্ষ ও তাহার দ্বীপ সকল চিমটা এবং গুলতরাস ও সেই সমস্তের পরিচর্যার্থক সমস্ত তৈল পাত্র আচ্ছাদন করিবে। আর তাহা ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র তহশ্চর্মের এক আচ্ছাদনে রাখিয়া দণ্ডের উপরে রাখিবে। পরে তাহারা স্বর্ণময় বেদীর উপরে নীল বর্ণ বস্ত্র পাতিয়া তাহার উপরে তহশ্চর্মের আচ্ছাদন দিবে এবং তাহার বহন দণ্ড পড়াইবে। আর তাহারা পবিত্র স্থানের পরিচর্যার্থক সমস্ত পাত্র লইয়া নীল বর্ণ বস্ত্রের মধ্যে রাখিবে এবং তহশ্চর্ম দিয়া তাহা ঢাকিয়া দণ্ডের উপরে রাখিবে। আর বেদী হইতে ভস্ম ফেলিয়া তাহার উপরে বেগুনে রঙের বস্ত্র পাতিবে। আর তাহার উপরে তাহার পরিচর্যার্থক সমস্ত পাত্র অঙ্গারধানী ত্রিশূল হাতা ও বাটি বেদীর সমস্ত পাত্র রাখিবে। আর তাহারা তাহার উপরে তহশ্চর্মের আচ্ছাদন দিবে এবং তাহার বহন দণ্ড পড়াইবে। এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারন ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে, কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে। আর দীপার্থক তৈল ও ধূপার্থক সুগন্ধি দ্রব্য নিত্য ভক্ষ নৈবেদ্য ও অভিষেকার্থ তৈলের তত্ত্বাবধান সমস্ত আবাস এবং যে কিছু তাহার মধ্যে আছে পবিত্র স্থান ও তাহার দ্রব্য সকলের তত্ত্বাবধান করা হারনের পুত্র এলিয়াসর যাজকের কার্য হইবে। আর সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন,
তোমরা লেবীয়দের মধ্য হইতে কহাতীয় গোষ্ঠী সমূহের বংশকে উচ্ছেদ করিও না, কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্তী হয় তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও। হারন ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবা কর্মে ও ভার বহনে নিযুক্ত করিবে, কিন্তু উহারা এক নিমিষের জন্যও পবিত্র বস্তু দেখিতে ভিতরে যাইবে না, পাছে মারা পড়ে। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি গেরশন সন্তানগণের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাহাদেরও সংখ্যা গ্রহণ কর। 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা কর। সেবাকর্মের ও ভার বহনের মধ্যে গেরশনীয় গোষ্ঠীদের সেবাকর্ম এই, তাহারা আবাসের পর্দা সকল এবং সমাগম তাম্বু, তাম্বুর আবরণ, তদুপরি স্থিত তহস চর্মের ছাদ, সমাগম তাম্বুদারের আচ্ছাদন বস্ত্র, প্রাঙ্গণের পর্দা সকল এবং আবাসের ও বেদীর চতুর্দিক স্থিত প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদন বস্ত্র, তাহার রজ্জু ও সেবার্থক সমস্ত দ্রব্য বহিবে, এবং এই সকলের সম্বন্ধে যে কিছু করিতে হয় তাহাও করিবে। হারুনের ও তাহার পুত্রগণের আজ্ঞানুসারে গেরশন সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম করিবে। তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে। সমাগম তাম্বুতে ইহাই গেরশন সন্তানগণের গোষ্ঠীদের সেবাকর্ম এবং তাহাদের রক্ষণীয় হারুন যাজকের পুত্র ইথামরের হস্তগত হইবে। আর তুমি মরারি সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদিগকে গণনা কর। 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা কর। আর সমাগম তাম্বুতে তাহাদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় এই ভার তাহাদের বহনীয় হইবে। আবাসের তক্তা সকল, সে সকলের অর্গল, স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের চতুর্দিক স্থিত স্তম্ভ সকল, সে সকলের চুঙ্গি, গোজ, রজ্জু ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কার্য, তোমরা নামে নামে তাহাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করিবে। সমাগম তাম্বুতে ইহা মরারি সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় কার্য, ইহা হারুন যাজকের পুত্র ইথামরের হস্তগত হইবে। পরে মসি হারুন ও মণ্ডলীর অধ্যক্ষগণ কহাতীয় সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদের মধ্যে 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবাকর্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইল তাহাদিগকে গণনা করিলেন। আর তাহাদের গোষ্ঠী অনুসারে গণিত লোক 2,750 জন হইল।
ইহারা কহাতীয় গোষ্ঠীদের গণিত এবং সমাগম তাম্বুতে সেবা কর্মে নিযুক্ত লোক, মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি ও হারুন ইহাদিগকে গণনা করিলেন। আর গেরশন সন্তানগণের মধ্যে যাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবাকর্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইল, তাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইলে 2630 জন হইল। ইহারা গেরশন সন্তানগণের গোষ্ঠীদের গণিত এবং সমাগম তাম্বুতে সেবাকর্মে নিযুক্ত লোক। মোশি ও হারুন সদাপ্রভুর আজ্ঞানুসারে ইহাদিগকে গণনা করিলেন। আর মরারি সন্তানগণের গোষ্ঠীদের মধ্যে যাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবা কর্মার্থে শ্রেণীভুক্ত হইল, তাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইলে 3200 জন হইল। ইহারা মরারি সন্তানগণের গোষ্ঠীদের গণিত লোক। মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি ও হারুন ইহাদিগকে গণনা করিলেন। এইরূপে মোশি হারুন ও ইসরায়েলের অধ্যক্ষগণ কর্তৃক যে লেবিয়েরা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাম্বুতে সেবাকর্ম ও ভার বহন কার্য করিতে প্রবেশ করিত, তাহারা গণিত হইলে 8580 জন হইল। সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই তাহারা প্রত্যেক জন মোশি দ্বারা আপন আপন সেবাকর্ম ও ভার বহন অনুসারে গণিত হইল। এইরূপে মোশির প্রতি দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহারা তাঁহার দ্বারা গণিত হইল।